এখন আমরা দেখব রেসপিরেশন বা শ্বসনের বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কতক্ষণ ঘটে, এখানে কাল জারণ এবং বিজারণ হয়েছে, এখানে যে শক্তির রূপান্তরগুলো কীভাবে হচ্ছে আমরা এটা দেখব, এবং আরও ডিটেল আলোচনা থাকলে আমরা এগুলো করব। সো সবার আগে আমরা দেখব শক্তির রূপান্তর, এখানে কোন ধরনের এনার্জি কোন ধরনের এনার্জিতে যাচ্ছে। সো এইটা বোঝাইতে গেলে আপনাকে পুরো রোড ম্যাপটা বুঝতে হবে। ফার্স্ট আমরা চিন্তা করি, দিস ইজ সান। সান থেকে পাতার মধ্যে যখন আসতেছে, এটা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি, আলোক শক্তি কিন্তু গৃহীত হচ্ছে পাতার যে ক্লোরোফিল আছে এটা, এবং অন্যান্য যে বর্ণকণিকাগুলো আছে যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, এরা এরা গ্রহণ করছে। সো আলোক শক্তি আসলো, আসার পর এই পাতার মধ্যে উৎপন্ন হবে গ্লুকোজ। ওকে, এবার দেখেন এই গ্লুকোজটা কিন্তু একটা কেমিক্যাল, তাই না? এই গ্লুকোজটা হচ্ছে কেমিক্যাল। তো সূর্য থেকে যে আলোক শক্তিটা আসলো, এই শক্তিটা কোথায় গেল? এখন গ্লুকোজের মধ্যে আছে। গ্লুকোজের মধ্যে কেমনে আছে? আপনারা জানেন গ্লুকোজের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আছে, যে বন্ধনগুলো তৈরি হয়েছে ওই বন্ধনগুলোর মধ্যে লুকিয়ে আছে শক্তিগুলো। তাহলে এখন আমরা বুঝলাম আলোক শক্তি যখন আসে, এই আলোক শক্তিটা ট্র্যাপড হয়, এন্ট্র্যাপড হয় গ্লুকোজের মধ্যে। তাহলে গ্লুকোজের মধ্যে এখন যে শক্তিটা আছে এইটাকে আমরা বলবো কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি। ওকে, সো এখানে আরেকটা জিনিস দেখেন, এই আলোক শক্তিটা যখন গ্লুকোজের মধ্যে আসে এটা কিন্তু শক্তিটা স্থির হয়ে গেল। সো এটার আরেকটা নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা স্ট্যাটিক এনার্জি। ওকে, পটেনশিয়াল এনার্জি বা এটা বাংলা হচ্ছে স্থিতি শক্তি। ওকে, সো আমরা দেখলাম আলোক শক্তি হয়ে গেল রাসায়নিক শক্তি, এবং রাসায়নিক শক্তি হওয়ার সাথে সাথে এটা গ্লুকোজের মধ্যে ট্র্যাপড হয়ে গেল শক্তিটা, তখন আমরা একে বলবো পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। পটেনশিয়াল বলতে বোঝাচ্ছে এটা পরবর্তীতে অন্য কোনো কাজে করার যোগ্যতা রাখে, এখন যে চুপচাপ অন্য কিছু করার তার পাওয়ার আছে বা পটেন্সি আছে। ওকে, আচ্ছা এবার দেখেন এই গ্লুকোজটা যখন একটা কোষের দরকার পড়বে, দিস ইজ এ সেল, এই গ্লুকোজটা কিন্তু সেলের মধ্যে চলে আসবে, তাই না? সো গ্লুকোজ চলে আসলো, প্রথমে সাইটোপ্লাজম এসে পাইরুভিক অ্যাসিড হয়ে গেল, পাইরুভিক অ্যাসিডটা চলে গেল মাইটোকন্ড্রিয়ায়, পাইরুভিক অ্যাসিডটা ক্রেবস চক্রে প্রবেশ করলো, ক্রেবস চক্র থেকে ইটিএস, ইটিএসে গিয়ে সে কী করলো, ইটিএসে গিয়ে সে কী করলো, এটিপি উৎপন্ন করলো, দিস ইজ এটিপি। সো আমরা দেখি এবার কোন ধরনের এনার্জি কনভার্সন হয়েছে এখানে। এর মধ্যে যে শক্তিটা ছিল, দিস ইজ স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি, এবং আরেকটা নামে ডাকা হয় সেটা হলো রাসায়নিক শক্তি, তাই না? রাসায়নিক শক্তি। সো দেখেন গ্লুকোজটা এখানে এসে কিন্তু এটিপিতে পরিণত হয়েছে, স্টিল এটিপি একটা কেমিক্যাল কম্পাউন্ড, রাসায়নিক যৌগ। সো এখন যে এনার্জিটা আমরা পেলাম এটা কোন শক্তিতেই আছে, স্টিল রাসায়নিক শক্তিতে আছে, বাট এই সময় কিন্তু এটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখন সে খুব ইজিলি যে কোনো রিয়াকশানে শক্তির ব্যবহারটাকে সে এনশিওর করতে পারবে, ওকে আর ভাঙার দরকার নেই, ও জাস্ট শক্তি নিয়ে কাজে লাগাইতেছে। সো এখন গতিশীল অবস্থায় আছে শক্তিটা, রাইট? সো দিস ইজ গতিশক্তি। তাহলে আমি এবার বলি যে শক্তির কনভার্সনটা যদি আপনি এখানে বুঝতে চান, এখান থেকে শুরু করতে হবে। আলোক শক্তি গ্লুকোজের মধ্যে সঞ্চিত হলে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে, স্ট্যাটিক এনার্জি রূপে এইটা রাসায়নিক যৌগ, সো দিস ইজ রাসায়নিক শক্তি। এইটা পরবর্তীতে যখন আপনি শক্তির জন্য ব্যবহার করলেন যে আমার গ্লুকোজ থেকে শক্তি লাগবে, তখন গ্লুকোজের স্থিতি বা রাসায়নিক শক্তিটাকে আপনি ট্রান্সফার করলেন কিসে, রাসায়নিক শক্তিতেই, কারণ এটা রাসায়নিক কম্পাউন্ড, বাট এইটা এখন কাজ করতে পারে, গতিশীল অবস্থায় আছে। সো দিস ইজ কাইনেটিক এনার্জি আর গতিশক্তি। কনভার্সনটা আমরা দেখেছি, কনভার্সনটাকে আমরা এবার দুই ভাগে ভাগ করবো। খেয়াল করে দেখেন এই দিকটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আর এই দিকেরটার নাম হচ্ছে শ্বসন। তাহলে আপনাকে দুইটা জানতে হবে, যদি জিজ্ঞেস করে রেসপিরেশনে কি হয়, স্থিতি শক্তি গতিশক্তিতে রাসায়নিকটা রাসায়নিকে কনভার্সন হয়, রাইট? যদি জিজ্ঞেস করে যে রেসপিরেশনের
গতিশক্তির নাম কি আপনাকে বলতে হবে এটিপি, জিজ্ঞেস করতেই পারে। রেসপিরেশনে যে এটিপিটা উৎপন্ন হয়, যে গতিশক্তিটা উৎপন্ন হয়, কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় উৎপন্ন হয়? অনেকগুলো জায়গাতে উৎপন্ন হয়, সবচেয়ে বেশি উৎপন্ন হয় কিন্তু ইটিএসএ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। কারণ ক্রেপস চক্রের যে এফএডিএস টু এনএডিএস টু, ওরা তো শক্তি না, ওরা ইটিএসএ যায়, এই ক্রিস্টিতে। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, আমরা দেখলাম কনভার্সন। এবার আমরা দেখব যে শোষণের সময়কাল। ওকে, আমরা এখন শোষণে চলে আসি। এই পুরো ব্যাপারটা কতক্ষণ চলবে, শোষণের সময়কাল, এই ব্যাপারটা। তাহলে সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে, এটার নাম কি, এটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের সময়কাল। দেখেন, সালোক সংশ্লেষণে কিন্তু লাইট লাগে, সো শুধুমাত্র দিনে ঘটবে। দিনে যতটুকুই ঘটুক না কেন, সে যে গ্লুকোজটা উৎপন্ন করবে, এটা দিনে তো আপনি চাইলে খাইতে পারবেন, কারণ দিনে আপনি তো কাজ করেন। দিনে আপনি কি করেন, কাজ করেন, একটা উদ্ভিদের বিভিন্ন বিক্রিয়া হয়, তাই না? তাহলে আমরা চিন্তা করে যদি দেখি যে একটা উদ্ভিদের কখন শ্বসন ঘটবে, তাহলে আপনাকে এর দিকে তাকাইতে হবে। শ্বসনের উদ্দেশ্য কি, এটিপি তৈরি। শ্বসনের উদ্দেশ্য কি, এটিপি তৈরি। তাহলে এটিপি তৈরি কখন লাগে, যখন আমার দরকার তখন। তাহলে কখন দরকার, দিনে। তাহলে আমরা লিখলাম দিন। একটা উদ্ভিদ যখন রাতে ঘুমায়, উদ্ভিদ রাতে ঘুমায় না, বাট রাতে কি তার বিক্রিয়া ঘটে না, ঘটে। তাহলে একটা উদ্ভিদের রাতেও শক্তি দরকার। তাহলে উদ্ভিদে কখন ঘটবে, 24 ঘন্টা। ফটোসিনথেসিস বন্ধ থাকতে পারে একদিন দুই দিন, শীতকালে তো অনেকদিনও বন্ধ থাকে, বাট আপনাকে শ্বসন দিনেও ঘটাইতে হবে, রাতেও ঘটাইতে হবে। আপনি আমার কথা চিন্তা করুন, এই যে আমি নড়াচড়া করতেছি, সো আমার দিনের বেলা শ্বসন দরকার, এটিপি দরকার, তাহলে শ্বসন আমার দিনে ঘটবে। রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, বাট আমার ফুসফুস থেমে আছে, আমার হার্ট থেমে আছে, আমার ব্রেন থেমে আছে, কিচ্ছু থেমে নাই, সবাই কাজ করতেছে, কম হলেও করছে, সো আমার রাতেও এনার্জি লাগবে, রাতেও এটিপি লাগবে। তা আমার রাতে কী ঘটবে, শ্বসন রাতেও ঘটবে। শ্বসন অ্যাকচুয়ালি 24 ঘন্টা ঘটে, বাট ফটোসিনথেসিস মাত্র দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণ ঘটে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই বিক্রিয়াটাতে জারণ বিজারণ এবং এই পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে, এই জিনিসটা দেখবো আমরা। সো আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।